একদিন কোন একটা শহরে একটি ঝিলের পাড়ে দুই বন্ধু বসেছিল। দুই বন্ধু বসে খুব গল্প করছিল। সে দুই বন্ধুর নাম হচ্ছে কৃষ আর নীল। তো আমি আজকে সেই দুই বন্ধুর কিছুটা কথোপকথন তুলে ধরছি। কৃষ আর নীল দুজনে খুব ভালো বন্ধু। কৃষ একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে আর নীল একটি গরিব পরিবারের ছেলে। ভাই নীল, আমাদের কিচ্ছু ভালো লাগছে না, সবকিছু আমার মতের একদম উল্টো হচ্ছে। আমার জীবনটা যেন মনে হচ্ছে দুর্বিষহ হয়ে উঠেছে, কিচ্ছু ভালো লাগছে না। নীল, কেন এরকম হচ্ছে? আমার আমার পড়াশোনা ভালো লাগছে না, আমার চাকরি ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন নীল বলছে, কেন রে কৃষ, তোর কেন ভাল লাগছে না? তোর কাছে তো সব কিছু রয়েছে যা একটা মানুষের বাঁচতে গেলে প্রয়োজন হয়। ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, তোর বাবা তোকে কত বড় কলেজে পড়ায়, তোর বাবা তোকে তুই যেটা চাস সেটা এনে দেয়, তাহলে তোর কেন ভাল লাগছে না রে? এই দেখ না, আমি কত পড়াশুনো করতে চেয়েছিলাম, কত উচ্চ শিক্ষিত হতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনোটাই পারিনি। কিন্তু হ্যাঁ, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই। আমি যেটা পারি, যেটা আমার সাধ্যের মধ্যে আছে, সেটা আমি করি। সেই জন্য দুঃখ করিস না কৃষ, জীবন যেটা দিয়েছে সেটা মেনে নে। কোনো জিনিসকে নিয়ে সর্বদা ভাবিস না যে আমার কেন নেই বা আমি কেন পাচ্ছি না, কারণ দেখ আমাদের তো চাওয়ার কোনো শেষ নেই, তাই না? তার উত্তর কৃষ বলল, না রে, তোর মতন আমি কোনোদিনও হতে পারবো না নীল, আমি কোনোদিনও মানিয়ে নিতে পারবো না, আমার যেটা চাই সেটা চাই। আজকে তোমাদের এই কথোপকথনগুলো একটা কারণে শুনালাম, শুধুমাত্র এইটা বোঝানোর জন্যে সবসময় নিজের জীবন নিয়ে বিতৃষ্ণায় থেকো না, সবসময় ভেবো না যে তুমি খুব খারাপ আছো, সবসময় চেয়েও না সবকিছু যে আমার এটা চাই আমার ওটা চাই। জীবন যেটা দিচ্ছে সেটাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। হ্যাঁ, নিশ্চয়ই উচ্চাকাঙ্ক্ষা রাখবে, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষাটা যেন তোমার মানসিক শক্তিকে ভেঙে না দেয়, তোমার জীবনে যেন কোনো দাগ না কাটে। এরকম অনেক মানুষ পাবে, অনেক অনেক মানুষ পাবে যারা জীবনে সব কিছু পেয়েছে, ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সব কিছু পেয়েছে, যা চেয়েছে তাই পেয়েছে। কিন্তু যখন তারা নিজেরা প্রাপ্ত বয়স্ক হয়েছে, যখন জীবন যুদ্ধে নামতে হয়েছে, তখন কিন্তু তারা হেরে গেছে। কেন জানো? কারণ তারা কোনোদিনও কোনো কিছুর সাথে মানাতে শেখেনি নিজেকে, কোনো পরিবেশের সাথে কোনো ঘটনার সাথে নিজেকে মানাতে শেখেনি, সবসময় যা চেয়েছে তাই পেয়ে গেছে। এবং ঠিক সেই কারণে তারা আজ মানসিকভাবে ভেঙে পড়েছে, তারা পারছেই না লড়াইটা কোনটা জিততে। সবসময় তারা ভাবছে, না আমি পারবো না, আমার জীবন ভীষণ বাজে, আমাকে জীবন কিচ্ছু দেয়নি, আমি যা চেয়েছি তা পাইনি, কেন পাইনি? কিন্তু যারা অল্পতে সন্তুষ্ট থাকে, যারা জীবনের সাথে মানাতে জানে, যারা জীবন যুদ্ধটাকে লড়তে জানে, যারা যে কোনো পরিবেশের সাথে নিজেকে মানানসই করে নিতে জানে, তারা কিন্তু ঠিক এগিয়ে চলেছে। যে কোনো ঘটনা বা যে কোনো পরিবেশে তারা ঠিক বেরিয়ে আসবে, সেই পরিবেশ বা সেই ঘটনা থেকে।
তাই আমি আজকে সমস্ত বাবা মাদের কাছে একটাই অনুরোধ করব, সন্তানকে ভালোবাসো ঠিক আছে, সন্তানকে প্রত্যেকটি বাবা মাই ভালোবাসে, কিন্তু ছোটবেলা থেকে শিশুকাল থেকে সন্তানরা যা চায় সেইগুলো দিয়ে দিয়ে তাদের মনের চোটটাকে নরম করে দিও না। সেগুলো কিন্তু তাদেরই পরবর্তী জীবনে গিয়ে বাধা সৃষ্টি করবে জীবন যুদ্ধে জয়ী হতে, কারণ তারা মানাতেই পারবে না যদি কখনো এমন কোনো পরিবেশ পড়ে যায় যেখানে তাদের মতন করে কিছু নেই, কারণ তারা তো ছোট থেকেই যা চেয়েছে সব পেয়ে এসছে, তার দুঃখটা কি দেখেইনি, তারা কষ্টটা কি বোঝেইনি। তার মানে এই নয় যে আমি তোমাদেরকে বলছি তোমার ছেলে মেয়েকে কষ্ট দিতে, না, কিন্তু একটুখানি হলেও মানাতে শেখাও পরিবেশের সাথে অবস্থার সাথে, যে অবস্থাতেই থাকুক না কেন তাদের মানাতে শেখাও তাদের ভালোর জন্য। আশা করছি আমি যেটা বললাম সেটা তোমরা বুঝতে পেরেছ। জীবন জীবনের মতোই চলবে, চড়াই উতরাই থাকবে, ভালো হবে মন্দও হবে, তোমাকে মন্দের মধ্যে থেকেই ভালোটা খুঁজে নিতে হবে, মন্দের মধ্যে থেকেই তোমাকে ভালো জিনিসটাকে বের করে নিতে হবে। সবকিছু মন্দ হতে পারে না, সবকিছুকে মন্দ চোখে দেখো না, মন্দের মধ্যে থেকেও ভালোটাকে বের করতে শেখো। এমন কোন অবস্থায় যদি পড়ো যেখানে তোমার সবকিছু প্রতিকূল মনে হবে, সেই অবস্থা থেকেও বের হতে শেখো, নিজেকে ইতিবাচক বানাও। আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পারলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং জীবন যুদ্ধে হারবে না কখনো, অবস্থার সাথে মানাতে শেখো, যে কোনো পরিবেশে নিজেকে মানাতে শেখো। ভালো থেকো।